শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সবাইকে ভালো আছো আর আমরাও ভালো আছি আমার দূরের বন্ধু কাছের বন্ধু যে যেখান থেকে এই ব্লগটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য এখন বাজে সকাল পৌনে ছটা তো ঘুম থেকে উঠে চলে আসলাম আগেই বাইরে তো বাইরে এসে এরকম সুন্দর একটা পরিবেশ দেখলে মনে যে এতটাই আনন্দ হয় তোমাদেরকে কী বলে বোঝাবো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক তাই সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর দেখো ছোট্ট একটা ফুলের মধ্যে প্রজাপতি বসে মধু খাচ্ছে তো এইরকম সুন্দর দৃশ্য দেখলে তোমাদের না দেখি কি করে থাকি বলো আর এই গাছপালা ফুল এই ঝলমলে সুন্দর আকাশ দেখে আমার মনটা এতটাই শান্তি লাগে আমার মনে হয় সারাটা দিন যেমনই যাক না কেন দিনের শুরুটা এরকম শান্তিময়ভাবেই শুরু করি আর সকালবেলা যদি এরকম সুন্দর একটা মন নিয়ে ওঠা যায় না তার সারাদিনে মনে হয় সবার সাথে হেসে খেলে দিনটা কাটাতে পারবো আর আমি এখন চলে এসেছি ঘরে তো ঘরে আসার আগে বাড়ির উঠোনটা ঝাড় দিয়ে এসেছি এখন বারান্দার সামনেটা ঝাড় দিয়ে নেবো অ্যালেক্স যেহেতু এখনও ঘুম আছে সেই কারণে ঘরগুলো একবারে গুছিয়ে ঝাড় দেওয়া হলো না ও ঘুম থেকে উঠবে তারপরে আমি ঘরটরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে নেবো আর এই সকালের দিকে এই সামনের বারান্দাটাই ঝাড় দেওয়া হয় আর এই বারান্দাটা ঝাড় দেওয়ার পর সিটি মুছে নেবো তো বাসি বারান্দাটা ঝাড় দিয়ে নিই যেহেতু দোকান আছে বাড়িতে তো তোমরা জানোই তো টাকা পয়সা দেওয়া নেওয়া করতে হয় সেই কারণে আমি সামনেটুকু আগে ঝাড় দিয়ে নিই সকালে উঠে তো দোকানে সন্ধে টন্ধে দিয়ে নিই সকালবেলায় তারপরে আমি পরে খট্টরগুলো গুছিয়ে ঝাঁটবি তো আমার টিড়িগুলো মোচা হয়ে গেল আর এই যে এই গাছগুলো সরিয়ে সরিয়ে মুছি কারণ এই গাছে যে জল দিই না গাছের গোড়ার মাটিগুলো ধুয়ে ধুয়ে সিঁড়িতে সব লেগে থাকে সেই কারণে এগুলো একটু সকালের দিকে মুছে নিই নাহলে এই এখানে হাঁটাচালা করলে এই মাটি পায়পায় আবার ঘরে চলে যায় তো এই যে গাছ টাছগুলো সরিয়ে মুছলাম আর এখন সিঁড়িটাও আমার মোচা হয়ে গেছে এখন গাছগুলো জল দেব তো এই যে গাছপালাগুলো একবারে ধুয়ে দিচ্ছি কারণ প্রত্যেক দিন যে ধুলোবালি পড়ে সেটা আমি মাঝে মধ্যে ধুয়ে দিই প্রত্যেক দিন ধোয়া হয় না কারণ প্রত্যেক দিন ধুলে পরে গাছের গোড়াগুলো মাটি একদম নরম হয়ে যাবে সেই কারণে মাঝে মধ্যে ধুয়ে দিই আর এই কদিন ধরে একটু রোদ পড়ছে বৃষ্টি টিষ্টি সেমন হচ্ছে না সেই কারণে গাছের পাতাগুলো ধোয়া হয়নি বৃষ্টি পড়লে তো পাতাগুলো ধোয়া হয়ে যায় তো আমি এই যে গাছগুলো ধুয়ে আবার যেখান গাছ সেখানে রাখছি তো অনেক কষ্টে গাছগুলোকে বাঁচানো হচ্ছে কারণ আমাদের গেটে বাইরেই সব ছাগল ঘোরাঘুরি করে পাড়ায় তো অনেকেরই ছাগল টাগল থাকে তো একটু ফাঁকা পেলেই গাছের পাতাগুলো সব খেয়ে নেয় তো বাইরে যা কাজ ছিল সমস্ত কাজ করে এখন চলে এসছি ঘরে তো মুখ টুক ধুয়ে নিজের জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন চা বানিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলবো চা খাবো তারপরে অন্য অন্য কাজে হাত দেবো এই তো বন্ধুরা বাইরের যা কাজ ছিল সব করে ঠোল এখন চলেছি রান্নাঘরে এখন বাজে পৌনে দশটা তো সকালে উঠে মুক দিয়ে চাটা খেয়ে ঘরের যা কাজ ছিল বাইরে সব কাজ করা হয়ে গেছে আর এখন দশটা টিফিন বানাবো তো তোমাদের সাথে কথা বলার আগে আমি এই যে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর আজকে ভাত ভাজা করবো তো সেই কারণে ফ্রিজ থেকে ভাতটাও বার করে রেখেছি এখন বানাবো ভাত ভাজা তো দশটার সময় অ্যালেসকে খেতে দেবো তারপরে আবার রান্না টান্না বসাবো আর এদেশে ঘুম থেকে উঠে চাটা খেয়ে ঘরে বসে আছে এখন ওর কোনো কাজ নেই পড়া নেই কিছুই নেই তো এইভাবে বসে বসেই টাইম পাস করতে হয় তো দুপুরবেলায় তো একটা টিউশনই ধরেছে দুপুরবেলার থেকে পড়তে আসে আমার দিদির ছেলে তো সেই কারণে তাড়াতাড়ি করে এখন দশটা টিফিনটা দিই যাতে ও দশটার খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে দুপুরের খাওয়াটা তাড়াতাড়ি খেতে পারে আর এই দশটার খাওয়াটা যদি একটু দেরি করে খায় না দুপুরের খাওয়াটা খেতে খেতে দুটো বাজিয়ে দেয় তো দুটোর দিকে আবার আমার দিদির ছেলে পড়তে আসে তো এসে আবার বসে থাকবে সেই কারণে এখন একটু তাড়াতাড়ি করেই করছি যাতে ওর আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় দু দিন তিন দিন খেতে খেতে না এইভাবে অভ্যাসও হয়ে যাবে আর আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড রোদ দেখো বাইরের ওয়েদারটা দেখো একদম ঝলমল করছে এত রোদ আর বাইরে দাঁড়ানো যাচ্ছে না যেন হাত পা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে এত রোদ আর সকালবেলায় এই যে বিছানার চাদর টাদরগুলো কেঁচে দিয়েছি আর অ্যালেক্সের কলেজের ড্রেস বানানো হয়ে গেছে মানে সেটা বানিয়ে তারপর রান্না বসাবার আজকে কি রান্না করবো এখনও আমি মাথায় সেট করতে পারিনি কারণ অ্যালেক্স মাছ খেতে একদম ভালোবাসে না আর মাংস মুরগির মাংস প্রত্যেক দিন আমারও খুব একটা ভালো লাগে না আর প্রত্যেক দিন তো মাংস খাওয়াটা ঠিক না তো দেখি এটা রেডি করতে করতে কী রান্না করবো সেটাও এখন ভাবতে হবে প্রত্যেক দিন আসল কথা বাজার করে নিয়ে আসার মতো সময় হয় না সকালবেলায় এই বাসি কাজ সারতে সারতেই দশটা বেজে যায় তো সকালের কাজটা এতটাই থাকে যে সকাল ছটা থেকে কাজ শুরু করে আর আমার ভাত ভাজা বানানো হয়ে গেছে এখন প্লেটে প্লেটে বেড়ে নেবো অ্যালেক্সকে এখনই খেতে দিয়ে দেবো আর আমি একটু পরেই খাবো হাতের কাজটা একটু কমলে তারপর আমি খেতে বসবো আর দিকে তো দুপুরের ভাত বানানো হয়ে গেছে আর এখানে এখন আলু কেটে ভাজতে দিয়ে দিলাম আর আজকে রান্না করব সোয়াবিন আলুর তরকারি তো রান্না বসাতে গিয়ে দেখি মশলা শেষ হয়ে গেছে তো এইদিকে মশলাটা বানিয়ে একটু বেশি করে মশলা করলাম যাতে দু চার দিন হয় যতটুকু প্রয়োজন রেখে ভাত ভাজাটা টিফিন বক্সে করে ফিরে তুলে দিলাম তো আমি তো আগেই সোয়াবিনটা গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি ওইদিকে আলাদা করে মশা দিয়েছি সোয়াবিনটা এখানে মশলাটাও কষিয়ে নিচ্ছি তো আমি আজকে খালি সোয়াবিন রান্না করব আর ফ্রিজে মুরগির মাংস আছে সেটাকে বার করে রেখেছি বড় ছাড়াতে দিয়েছি সেটা মশলা মাখিয়ে রাখবো আর অ্যালেক্স একদম সোয়াবিন খেতে ভালোবাসে না আমার কিন্তু সয়াবিন খেতে খুবই ভালো লাগে তো দুজনের মনের মতো চিন্তা করে সেরকমই রান্না করছি যাতে ও অ্যালেক্সও খায় আমিও খাই একটু ঝোল করবো সোয়াবিনটা যাতে ও আলু ঝোল দিয়ে আর মাংস ভাজি দিয়ে খেয়ে নিতে পারে তো আজকে এক তরকারি ভাত করবে তরকারিটা প্রায় হয়ে এসছে আর এদিকে বারবার দোকানে ডাকছে সেই কারণে রান্না করছে আর বারবার দোকানে যাচ্ছি এইদিকে রান্নাটা হয়ে গেছে আমার আর এই যে তরকারিটা একটা বলে ঢেলে নিয়েছি একটু ঝোল ঝোল রেখেছি যাতে দুবেলা হয় আর এলাক্সে ওই ঝোল আলু দিয়ে ও খেয়ে নিতে পারে আর এই যে দেখো মাংসর মধ্যে সব কিছু মশলা দিয়ে রেখেছি টক দই গুঁড়ো লঙ্কা টঙ্কা সব কিছু মিশিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে মাখিয়ে রাখবো এখন এটা মাখিয়ে এখন ডুলিতেই রেখে দেবো দুপুরে খাওয়ার আগে ভেজে নেবো তো এটা প্রায় এক দেড় ঘন্টা ততক্ষণ মাখানো থাক তো বন্ধুরা দুপুরে কাজ ছেড়ে স্নান টান করে আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর অ্যালেক্সও খেয়ে নিয়েছে খেয়েটেও এখন পড়াতে বসলো আর দুটো থেকে ওর পড়ানোর টাইম তো আজকে একটু দেরি হয়ে গেছে দুটো পনেরো বেজে গেছে খেয়ে দিয়ে উঠতে তো এই মাত্র খেয়ে দিয়ে উঠে পড়াতে বসেছে আরও ঘরে পড়াচ্ছে তো আমি ভাবলাম ফাঁকে তোমাদের সাথে একটু বাইরে কথা বলেন তো বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি আর দেখো আকাশটা কিন্তু মেঘ মেঘ করছে সকাল থেকে রোদ উঠেছিলো বেশ ভালোই তো একবার মেঘ করছিল একবার একটু একটু ঝিরঝির করে বৃষ্টিও হয়েছে এই যে একটু একটু জল জমে আছে আমাদের বাড়িতে একটু জল হলেই জল জমে যায় তো সব বাইরে মেলে রেখেছিলাম বৃষ্টি হলে হালকা হালকা ভিজে আছে তো এখন ওই চালার ভিতরে মেলে রেখে দিয়েছে আর বার করবো না একবার ভাবছিলাম বার করি কিন্তু বারবার বার করা মেলা আবার তোলা এই করতে যেন বেশি খাটনি হয়ে যায় শোকাই তো না তো ভাবছি আর কাপড়টা বের করবো না তো আর এখন বাজে বিকেল পাঁচটা আর আমার চা বানানো হয়ে গেছে চা বানিয়ে নিয়ে চলে ঘরে তো চা নিয়ে এখন চা খেতে বসেছি আর মা চা খাবে না সেই কারণে মা শুয়ে শুয়ে আমাদের সাথে গল্প করছে আমরা চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর অ্যালেক্সে টিউশনি পড়ানো হয়ে গেছে ওই যে অ্যালেক্সের স্টুডেন্ট বসে চা খাচ্ছে আর অ্যালেক্সে চা খাবে না তো সেই কারণে আমরা তিনজনাই চা খাচ্ছি আর গল্প করছি তো এখন তো সামন সেমন কোনো কাজ নেই বসে বসে একটু গল্প করব তারপরে সন্ধ্যে টন্ধে দেবো তো এখন চা খাই আর আমার ভিডিওটা ওইখানে শেষ করে দিই তো তোমরা সবাই খুব ভালো থেকো নিজের লেখে আলে খুব সুস্থ থেকো আবার দেখাবে পরে একটা ভিডিও